যতদূর জেনেছি যে পেশেন্টের নাম তন্ময় রায়চৌধুরী, ওর বাড়ি হচ্ছে চকবুগু এলাকার ডাকড়া, তা বয়স 27 বছর এরকম। বাড়িতে দুদিনের জ্বর ছিল আমাদের, গত শনিবার আমাদের হসপিটালে ভর্তি হয়। বাড়িতে পানভাল সানো হয়েছিল জ্বরের সঙ্গে, খিচুনি হয়েছিল, তারপর হসপিটালে এসে ভর্তি করে, এবং ভর্তি করার সময় টেম্পারেচার বেশি ছিল, সঙ্গে অ্যাজিটেশন ছিল, মানে ইরিটেটেড ছিল পেশেন্ট। তা ভর্তি হয়ে সঙ্গে সঙ্গে আমরা সিসিউতে দিই, আমরা একটু সন্দেহ করি, দুটো সন্দেহ আমাদের মনে আসে। ওর একটা হিস্ট্রি নেই জানা যায়, ও মানে হ্যাবিচুয়াল এক্সপেন্ডার অফ ড্রাগ, ওপিওয়েড ড্রাগস ইউজ করতো মাঝে, ও কিছুদিন রিহাবে ভর্তিও ছিল। ডাক্তারদের একটু সন্দেহ হয় সেটা হয়তো উইড্রাল হচ্ছে, উইড্রাল সিমটমের সঙ্গে মিল খাচ্ছিল। কিন্তু আমরা একটা সাসপেক্টেডের মধ্যে রেখেছিলাম যে অ্যাকুট এনকেফালাইটিস সিন্ড্রোমে এটা এরকম প্রেজেন্ট করে, এবং সেই জন্যে আমরা তার একটা কারণ, অ্যাকুট এনকেফালাইটিস সিন্ড্রোমের একটা বড় কারণ হচ্ছে জাপানি এনকেফালাইটিস, তার যেই পরীক্ষার জন্য আমরা তার স্পাইনাল ফ্লুইড এবং রক্ত পরীক্ষার জন্য পাঠাই। রক্ত পরীক্ষাটা এখানে হয়ে পজিটিভ আসে, এবং স্পাইনাল ফ্লুইড আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠাই, সেখান থেকে বলা হয় যে জাপানি এনকেফালাইটিস পজিটিভ। ফলে জাপানি এনকেফালাইটিসে ওর প্রকৃত ডায়াগনোসিস হয়েছিল গতকাল অবধি, এবং সেই মতো ট্রিটমেন্টও আমরা সেই মতো দিয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি জাপানি এনকেফালাইটিস ভাইরাল ডিজিজ, এটা ব্রেনকে ভাইরাসগুলো অ্যাটাক করে, এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টও নেই, কিছু নেই, এখনও কোনো ওষুধ বেরোয়নি, টোটালটাই সিমটোম্যাটিক, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট, যে টেম্পারেচার বাড়লে টেম্পারেচার কমানোর ওষুধ দাও, কোনো কিছু হলে তার সেই মতো ট্রিটমেন্ট করো, স্পেসিফিক ট্রিটমেন্ট কিছু নেই। মানে এর মর্টালিটি রেট 30-50%, ফলে সবটাই আমাদের নাগালের বাইরে, আমরা শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু পেশেন্ট এক্সপায়ার করেছে ব্যাডলা। এটা ইউজুয়ালি এই সময়ই দেখা যায় জাপানি এনকেফালাইটিসটা। গত বছরও আমাদের জেলায় 6টা জাপানি এনকেফালাইটিস পেয়েছিলাম, তার মধ্যে 3টা মারা গেছিলো, আর এবছরে এখনও এই পেশেন্টটাকে নিয়ে আমরা 4টে জাপানি এনকেফালাইটিস পেলাম।